এটি পুঠিয়া চারানি রাজার গোপাল মন্দির। এই মন্দিরটি স্থাপিত 1823 খ্রিস্টাব্দে, নির্মাণ করেন রাজা নরেশ নারায়ণ রায়। পাশে আমরা আরেকটি দেখব ছোট গোবিন্দ মন্দির, টেরাকোটা অলঙ্কৃত ইট কারুকার্য, রামায়ণ মহাভারতের ইতিহাস দিয়ে গোটাটা ওয়ালকে টেরাকোটায় অলঙ্কৃত। আচ্ছা, এই মন্দিরের যে বিগ্রহ ছিল, এটা 71-এর দিকে পাকিস্তানিরা এখানে লুটপাট করে এবং ক্ষতিসাধন করে। পাশে আন্নিক মন্দির। এই মন্দিরটি সকাল আর সন্ধ্যায় রাজা ধ্যানে মগ্ন থাকতেন এবং রানীমার নাম ছিল রানীশ্বরেশ্বরী দেবী। এটা চারণী এস্টেট। পাশে পাসানি এস্টেট। এই পাসানি রাজার ছিলেন হচ্ছে রাজা পরেশ নারায়ণ রায়, রানী হেমন্ত কুমারী দেবী, রাজা যোগেন্দ্র নারায়ণ রায়, রানী শরৎ সুন্দরী দেবী। পুঠিয়া পাসানি রাজপ্রাসাদটি 1895 সনে স্থাপিত, রানী হেমন্ত কুমারী দেবী কর্তৃক নির্মিত। বর্তমানে এটি পুঠিয়া প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম হিসাবে ব্যবহার করা হচ্ছে। ওয়ালে দেখছেন যে কারুকার্যগুলো, এটা ওই যে রাবণ এবং রামের যুদ্ধের কাহিনীটা। আর এটা ওই প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে কিছু সংস্কার কাজ হয়েছে, যেটা নিউ টেরাকোটা বলছে। আমাদের অভিজ্ঞ পাল দ্বারাই এটাকে এই সংস্কার কাজ হয়েছে কিছুটা। এবং বিভিন্ন দেবদেবী, কুরুক্ষেত্র যুদ্ধযাত্রা, এই যে দেখতে পাচ্ছেন এই বিভিন্ন যুদ্ধযাত্রার ছবিগুলো কারুকার্যে, এটা অলঙ্কৃত টেরাকোটা পোড়া মাটির। এখানে স্টোনের এবং গোল্ডের রাধাকৃষ্ণ ছিল। এটি 1971 সালে এখানে পাকিস্তান হানাদার বাহিনী ঢুকে লুটপাট করে এবং ক্ষতিসাধন করে। এই পুঠিয়ার চতুর সাইড দিয়ে পরীক্ষা, বহিরাগত শত্রুরা যেন আক্রমণ করতে না পারে, এই জন্য বিভিন্ন এই পরীক্ষার নামগুলো যেমন শিবসাগর, শ্যামসাগর, গোবিন্দ সাগর, এই নামে পরিচিত আর কি। আমরা এখন পেছন সাইডটা দেখব। পেছন সাইডে এখানে তেমন কারুকার্য নেই, শুধু এটা এইভাবে ডিজাইন করা ছিল আগে। তার পাশে গোপাল মন্দির। এই মন্দিরটি স্থাপিত 1823 খ্রিস্টাব্দে, এটা নির্মাণকাল। আর এই কোড়াগুলা বালাগুলা দেখছেন, এই বালাগুলা সেই সময়কারী, এগুলায় ওই পূজার পরে তাঁবু ব্যবহার করা হতো, যেন নোংরা আবর্জনা কোনো কিছু প্রবেশ না করে, সেজন্য এই তাঁবুগুলা ব্যবহার করা হতো। এখানে সকাল আর সন্ধ্যায় দুই বেলায় রাজা ধ্যানে মগ্ন থাকতেন। এটি চারানি এস্টেট। রাজা নরেশ নারায়ণ রায়, রানী সুরেশ্বরী দেবী, এদের কোনো সন্তান ছিল না, এরা দত্তক নিত সে সময়। এবং পাসানি এস্টেটেরও একই অবস্থায়। এবং এটার একটা সাউন্ড হয়, এই সাউন্ডটা যেমন আমি বলি, ও এই সাউন্ডটা বাড়ি আমি লিটন দাস, আমি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অ্যাটেন্ডেন্স হিসাবে এখানে নিয়োজিত আছি। চারানি মন্দির নামে পরিচিত। এটা তিনটা মন্দির এখানে, ছোট গোবিন্দ মন্দির, আর্নিক মন্দির, গোপাল মন্দির। চলুন আমরা দেখি। পুঠিয়া পাচানি রাজপ্রাসাদ, এই প্রাসাদটি নির্মাণ
কাল 1895 পাচানি রাজপ্রাসাদ মানে যেটা মূল যেখানে কলেজ ছিল এবং যেটাকেই সবাই পুঠিয়ার রাজবাড়ি বলে জানে রাজবাড়ি নামে পরিচিত সেই রাজপ্রাসাদটি 1895 সনে রানী হেমন্ত কুমারী দেবী কর্তৃক নির্মিত আর পরে পেছন সাইডে পঞ্চরত্ন যে গোবিন্দ মন্দিরটি এই মন্দিরটি 1818 সালের দিকে প্রেম নারায়ণ এটা প্রতিষ্ঠিত করেন আর কি এবং গোটাই রামায়ণ মহাভারতের ইতিহাস এবং ভিতরে তিনটি মন্দির জগদ্ধাত্রী দুর্গা মন্দির লক্ষ্মী মন্দির এগুলো 71 এর দিকে পাকিস্তান বাহিনীরা এখানে লুটপাট করে এবং ক্ষতি সাধন করে পেছন সাইডে রানী মহল এবং রানী স্নান কক্ষ এবং স্নান কক্ষটির চতুর সাইড দিয়ে ঘেরা আছে বাহির থেকে যেন কেউ না দেখতে পায় এবং মূল বাসভবন যেটি এটি এসল্যান্ড অফিস হিসাবে ব্যবহার করা হচ্ছিল তার পাশে আছে ছোট আর্নিক মন্দির এই মন্দিরটি পাচানি রাজার তাদের পারিবারিক ব্যবহার করতেন আর পাশে আরেকটি দেখব আমরা দোলমঞ্চ এই দোলমঞ্চ চারতলা বিশিষ্ট এই দোলমঞ্চটি ফাল্গুন মাসে দোলযাত্রার সময় রাজারা এখানে ওই হোলি উৎসব এবং রং খেলতেন সেটি বর্তমানে ব্যবহার করা হয় না যেখানে বিগ্রহ নেই এই কারণের জন্য ব্যবহার করা হয় না